জয় বা কামাক্ষা জয় বা তারা আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বহু বছর পর বুধ কিন্তু তার নক্ষত্র পরিবর্তন করেছে এটা তো স্বাভাবিক করবে কিন্তু কোন নক্ষত্রে প্রবেশ করেছে এটাই হচ্ছে জানার বিষয় দেখুন বহু বছর কেন বললাম প্রায় নিরানব্বই বছর পর বুধ কিন্তু পুষ্যার নক্ষত্রে প্রবেশ করেছে যার ফলে পাঁচটারাশির জাতক জাতিকাদের জীবনে আমূল পরিবর্তন আসবে ধনী ব্যক্তিও হয়ে যেতে পারে কারণ এই বুধ হচ্ছে আমাদের বুদ্ধির কারক গ্রহ তাই নিজেও বুদ্ধি দ্বারা জীবনে সফলতা পাবে এটাই স্বাভাবিক এই পাঁচটা রাশির জাতক জাতিক এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন অনেক কিছু বুঝতে পারবেন না কারণ এগুলো আপনাদের বোঝার প্রয়োজন আছে এই যে বুধ গ্রহ বুধ গ্রহ নিয়ে আমাদের প্রত্যেকেরই জানা বুধ গ্রহ হচ্ছে আমাদের বুদ্ধির দিকটা দেখে দেখুন যার বুধ ভালো থাকবে সে হান্ড্রেড পারসেন্ট সফলতা পাবে কোটিপতি হবে সুখ শান্তি থাকবে এটাই শেষ কথা বর্তমান পরিস্থিতিতে যার বুদ্ধি আছে সেই সর্বশ্রেষ্ঠ যার বুদ্ধি নেই তার কোটি কোটি টাকা দিয়ে দেন কোনো মূল্য নেই সুখ নেই শান্তি নেই নষ্ট করে ফেলবে বুদ্ধি এতটাই মানে ফালতু দিকে যাবে যার কারণে কি হবে নিজে শেষ হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আর যদি একটা ভিখেরির ঘরের ছেলে হয় তার যদি বুধ ভালো থাকে তার যদি বুদ্ধি তীক্ষ্ণ থাকে সে কোন জায়গায় জন্মগ্রহণ করেছে সেটা তার কাছে কিছু না তার মতো করে সে তৈরি হয়ে যাবে একমাত্র তার ট্যালেন্ট তার ব্রেন আর এটা তখনই ভালো থাকবে যখন আপনার বুধ ভালো থাকবে তাই বুধ গ্রহ যখনই পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে তখন এই পাঁচটা রাশির বিশেষ করে বুদ্ধি অনেকটাই বৃদ্ধি পাবে আর যখনই বুদ্ধি বৃদ্ধি পাবে তখনই কিন্তু তার জীবনে সফলতা আসবে কারণ আপনি ভালো করে চিন্তা করে দেখুন আপনার ভালো আপনার বন্ধু সব আপনিই কিন্তু করছেন এমন এমন কাজ করছেন আপনারই ক্ষতি হচ্ছে বুধ কাজ করছে না এমন এমন কাজ করছেন আপনার শুধু সফলতা সবলতা আপনার বুধ কাজ করছে তাই এই মুহূর্তে বুধ কিন্তু আপনার জীবনে আমূল পরিবর্তন ঘটাবে আপনার ভাগ্য সম্পূর্ণ বদলাবে আপনার কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেবে শুধু বুধ তাই বুধ ভালো রাখার চেষ্টা করবেন প্রত্যেকের উদ্দেশ্যে বলব আর বিশেষ করে এই পাঁচটা রাশির জন্য তো যথেষ্ট পজিটিভ এবং ভালো সময় থাকছে কারণ এই পুষা নক্ষত্রে প্রবেশ করেই কিন্তু ওদের একটা শক্তি সঞ্চার হবে এবং যার ফলে কি হবে এই রাশির জাতক জাতিকাদের বুদ্ধি তীক্ষ্ণ হবে পারবে অর্থাৎ বুদ্ধি যখনই বাড়বে আপনি কিন্তু সফলতা পাবেন আর যখনই সফলতা পাবেন তখন আপনার মনে যেই আশা ইচ্ছা সেগুলো পূরণ করতে পারবেন কারণ আপনি যেটা চাইবেন সেটাই করতে পারবেন আর যখন বুধ খারাপ থাকবে যে কাজই করবেন ভুল করবেন যে কাজই করবেন ভুল করবেন আপনি ভাববেন হয়তো এটা করলে আমার ভালো হবে কিন্তু উল্টো খারাপ হবে আর যখন বুধ ভালো থাকবে তখন কিন্তু আপনি যেটা করবেন সেটাই ভালো হবে আপনার অজান্তেই আপনি ভালো কিছু করে ফেলবেন এটাই হচ্ছে বুধের যে একটা জোর বুধ থেকে যেটা আমরা মনের একটা জোর পাই সেটাই হচ্ছে এটা যাই হোক যার বুথ ভালো থাকবে সে যে কোনো কাজে সাকসেস পাবে সেই কি কাজ করছে সেটা কোনো ফ্যাক্টর না বুধ খারাপ থাকলে কি কাজ করছে সেটা কোনো ফ্যাক্টর না অবস্থা খারাপ হবে তাই আপনার কাজের উপরে ধ্যান আপনি যতই দেন যদি বুধ ভালো না থাকে কোনো রাস্তা নেই তাহলে আসুন এক এক করে সেই পাঁচটা রাশির কথা বলি যে পাঁচটা রাশিরই জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে দারুণভাবে জীবনের পরিবর্তন আসবে আপনি কোটিপতি হতে পারেন সেই রাশিগুলো এক এক করে বলি দেখুন এর মধ্যে আপনার রাশি আছে কি না যদি থাকে সম্পূর্ণ তৈরি হয়ে যান আপনার সময় যথেষ্ট ভালো আসছে প্রথমে আমি বৃষ রাশির কথা বলবো আপনার যদি বৃষ রাশি হয় দারুণ সময় থাকছে গ্রহ আপনার দুহাত বোরের ধন সম্পদ দেবে কারণ আপনার বুদ্ধি তীক্ষ্ণ হবে এখানে কেউ হেল্প আপনাকে করবে না আপনি নিজেই নিজের হেল্প করবেন আপনার যখন বুদ্ধি তীক্ষ্ণ হবে বুদ্ধি দ্বারা আপনি জীবনে সফলতা পাবেন তাহলে কারোর সহযোগিতা দরকার নেই শুধু সহযোগিতা একজনেরই দরকার সেটা হচ্ছে বুধগৃহ সেটা এই মুহূর্তে থাকছে পুষ্যার নক্ষত্রে প্রবেশ করি তাহলে কি হবে আপনি যেটা চাইবেন সেটাই করুন সেটাতেই সাকসেস পাবেন কারণ আপনার বুধ এই মুহূর্তে আপনাকে সাপোর্ট করবে যখন সাপোর্ট করবে তখন আপনার কথাই শুনবে আপনার উন্নতি আর উন্নতি করিয়ে দেবে যখন সাপোর্ট করবে না তখন আপনাকে কিন্তু পিছিয়ে দেবে ভুল কাজ করাবে তাই এগিয়ে যান সামনের দিকে দু নম্বর যে রাশির কথা বলব রাশি দারুণ সময় থাকছে তুলা জাতক জাতিকাদের বুথ কিন্তু আপনার দুহাদে ভরে ধনসম্পদ দেবে কারণ আপনার বুদ্ধি তীক্ষ্ণ করে দেবে যখনই আপনার বুদ্ধি তীক্ষ্ণ থাকবে যখনই আপনার বুদ্ধি দ্বারা আপনি জীবনে সফলতা পাবেন বুঝতেই পারছেন কারোর হেল্প আপনার প্রয়োজন নেই আর এটাই হয় যখন আপনার বুথ ভালো থাকে তখন যে কোনো কাজে আপনি সফলতা পাবেন সাকসেস পাবেন আর যখন বুধ আপনার সাপোর্ট করবে না তখন কিন্তু আপনি যতই চেষ্টা করেন ভুল কাজই করবেন আপনি ভাববেন সঠিক করার পরে দেখবেন ভুল আর সেখানে পিছিয়ে যাবেন তাই এই মুহূর্ত আপনার জন্য অত্যন্ত শুভ এই শুভ সময়টা শুভ কাজে ব্যবহার করুন আমি সবসময় বলি অ্যালার্ট থাকুন জেগে থাকুন পরিশ্রম করুন তার মানে এটাই যে আপনার এখন সময় ভালো সময়টা ভালো কাজে ব্যবহার করুন তবেই তো সাকসেস পাবেন আর ভালো সময় আপনার আছে কিন্তু আপনি ভালো সময়টা ব্যবহার করতে পারছেন না বসে আছেন কিছু করছেন না তাহলে তো লাভ নেই কারণ আপনি এখন যে কাজই করবেন সাকসেস পাবেন কারণ বুদ্ধি আপনাকে সঠিক পথে নেবে তাই ছাপিয়ে পড়ুন তিন নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি কর্কট রাশি তরুণ সবাই থাকছে কর্কট রাশির জাতক জাতিকাদের আমি বলবো অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন পরিশ্রম করুন চেষ্টা করুন আপনার জীবনেও কিন্তু পরিবর্তন আসবে নানা দিক থেকে সুযোগ সুবিধা আসবে আর আপনি যে কাজে যাবেন সেটাতেই সাকসেস পাবেন কারণ বুথ আপনাকে কিন্তু সঠিক পরামর্শই দেবে সঠিক জায়গাতেই নেবে কারণ বুধ এখন ভালো ফল দিচ্ছে যখন বুধ আপনার খারাপ থাকবে তখন কিন্তু যে কাজে করবেন ভুল করবেন আপনি যেতে চাইবেন সঠিক রাস্তায় নিয়ে যাবে ভুল রাস্তা সেখানেই ক্ষতিগ্রস্ত হবেন আর্থিক দিক থেকে অনেকটা পিছিয়ে পড়বে তাই এই সময়টা যখন আপনার ভালো ঝাঁপিয়ে পড়ুন না দেখুন আপনার জীবনে কতটা পরিবর্তন আসে দেখুন আপনার ইচ্ছা ছাড়া তো সম্ভব না আপনার যদি ইচ্ছা থাকে না আমি জীবনে অনেক কিছু করতে চাই তাহলেই কিন্তু সময়টা আপনার চলে আসছে আপনি যে ভাবে আপনি কিন্তু আপনার জীবনকে গুছিয়ে নিতে পারবেন সম্পূর্ণ সাপোর্ট পাবেন এরপর চার নম্বর যে কথা বলবো কুম্ভ রাশি দারুণ সময় থাকছে কুম্ভ রাশিটি জাতক জাতিকাদের আমি বলবো ছাপিয়ে পড়ুন চেষ্টা করুন পরিশ্রম করুন আপনার ভাগ্য কিন্তু বদলাবে কারণ বুধ আপনার তীক্ষ্ণ বুদ্ধি দ্বারা জীবনে সফলতা এনে দেবে বুধ যখন আমাদের খারাপ থাকে আমরা যে কোনো কাজে সাকসেস পাই না আর যখন ভালো থাকে তখন সব কিছুতেই কিন্তু সাকসেস আপনি পাবেন এতে কোনো সন্দেহ নেই যে কারণে আমি সব সময় বলি যে আগে ভালো করে এই প্রোগ্রামগুলো দেখে আপনার জীবনে অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই না করলে কিছু হবে না আপনি হয়তো প্রোগ্রামটা দেখছেন খুব আনন্দ পাচ্ছেন বাবা বুদ্ধ ভালো আমার সব বুদ্ধি ভালো হয়ে গেছে কিন্তু বুদ্ধিটা তো ভালো হবে কাজে লাগাতে হবে বুদ্ধি তো ভালো এতে কোনো সন্দেহ নেই কিন্তু কাজে তো লাগাতে হবে আপনার বুদ্ধি ভালো নিয়ে ঘরে বসে থাকবেন কি হবে কিছুই হবে না তাই আপনাকে কিন্তু ফিল্ডে নামতে হবে পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে তবেই কিন্তু সফলতা পাবেন আর যার কারণেই আমি কিন্তু আলোচনা করে আপনাদের অ্যালার্ট করি যে আপনার সময় এখন ভালো ভালো মানে আপনাকে ভালো কাজ করতে হবে তবে তো রেজাল্ট আসবে সর্বশেষ যে পাঁচ নম্বর রাশির কথা বলবো মিথুন রাশি দারুণ সময় থাকছে এই মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু সমস্ত দিক থেকে একটা ভাগ্য খুলে যাবে আপনাকে কি করতে হবে সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকতে হবে আপনার যা যা স্বপ্ন আছে সেগুলো পূরণ করার চেষ্টা করতে হবে হান্ড্রেড পারসেন্ট পূরণ হবে যদি আপনি চেষ্টা না করেন তাহলে কিন্তু কিছু হবে না তাই আপনার কিন্তু অবশ্যই চেষ্টা করতে হবে যে আপনার লক্ষ্য কি আছে সেটা আপনার অবশ্যই ধ্যান রেখে সেই পথে এগোতে হবে তবেই কিন্তু আপনার সেই স্বপ্নটা পূরণ হবে আর যদি মনে হয় যে আমি কিছু করব না তাহলে কিছু হবে না আপনার তো সময় এখন ভালো থাকবে বুদ্ধি আপনার তীক্ষ্ণ বুদ্ধি দ্বারা জীবনে সফলতা পাবেন সবই হবে কিন্তু সেই সফলতা পেতে গেলে তীক্ষ্ণ বুদ্ধি কাজে লাগাতে গেলে তো কাজ করতে হবে সেটা তো আপনাকে করতেই হবে যারা চাইছেন অনেক বড় হতে ধনী হতে সুখী হতে তাদের জন্য যথেষ্ট সময় পজিটিভ এই সময় একদম অবহেলা করবেন না ঝাঁপিয়ে আপনার মতো করে আপনি চলুন যে কোনো কাজে আপনি সাকসেস পাবেন কারণ বুধ এই মুহূর্তে আপনাকে সম্পূর্ণ সাপোর্ট কর আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুক নমস্কার